হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। বাংলা নতুন বছরের প্রথম দিনটা আমরা একদম সাদা মাটা ঘরোয়াভাবে পালন করলাম। পহেলা বৈশাখের এই দিনটিতে আমরা কী করলাম, কোথায় গেলাম, আজকের এই ছোট্ট ব্লগটাতে সেই ভিডিও সবার সাথে শেয়ার করছি। এখানে আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে, তাই বিকেলবেলা বেরিয়ে ভাবলাম কয়েকটা ফুলের গাছ কিনে নিয়ে আসি। আর এখানে এসে এত সুন্দর ফুলগুলো দেখে ভাবলাম নতুন বছরের একটা কবিতা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। কান্না হাসির পোটলাবে ভরসা ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক পুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে, দেখি মন মনের মতন কি দিবি তুই তারে। আর কি দিব, মুখের হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আমরা বাঙালি, আর আমাদের কাছে যে কোনো সেলিব্রেশন মানে জমিয়ে খাওয়া দাওয়া। মাত্র দিন পনেরো আগে আমরা একটা ট্রিপ থেকে ফিরেছি, তাই আজকে আর কোথাও বাইরে যাব না। আজকে সারাদিন জমিয়ে রান্না করব, খাওয়া দাওয়া করব, সেই সাথে রেস্ট নিয়েই সারাদিনটা কাটাবো। যেহেতু পহেলা বৈশাখ, তাই লুচি ছাড়া সকালে জলখাবারের কথা ভাবাই যায় না। আমরা আবার লুচি বেলতে একটুখানি সময় লাগে, তাই যখন তাড়াতাড়ি থাকে সেই সব সময়গুলোতে এই ট্রিক্সটা ফলো করি। এতে করে ঝটপট খুব তাড়াতাড়ি অনেকগুলো লুচি বেলা হয়ে যায়। আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে, আর লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডালও করে রেখেছি। কালকে দই মিষ্টিও এনে রাখা হয়েছে। আসলে দেশে বিদেশে যেখানে থাকি না কেন, যে কোনো স্পেশাল দিনে, যে কোনো সেলিব্রেশনের সময় দই মিষ্টি না হলে, শেষ পাতে দই মিষ্টি না হলে ঠিক জমে না। তো লুচিগুলো ভেজে বাবুই পাখিকে আগে খেতে দিয়ে দেবো। আর তারপরে আজকে অনেক সকাল সকালও ঘুম থেকে উঠেছি, সকালে জলখাবারটা মিটিয়ে তারপর আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। আমার আবার লুচির সাথে একটু দুধ চা না হলে ঠিক জমে না। এটা আমার একদম ছোটোবেলার অভ্যেস, আর এটা নিয়ে অনেক মজার মজার ঘটনাও রয়েছে। দইটা দুপুরবেলা ভাত খাওয়ার পর খাওয়ার জন্য আনা হয়েছিল, তবে এটা বগুড়ার দই, আর বগুড়ার দই খেতে ভীষণ রকমের টেস্টি হয়, তাই আমি লুচির সাথে একটু ট্রাই করে দেখছি। তাড়াতাড়ি খাবারটা মিটিয়ে তারপরে আমার দুপুরে রান্নার জোগাড়টা সেরে ফেলতে হবে। আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দুপুরে। আজকে প্লেন চিকেন কষা, বাসন্তি পোলাও আর মাছ ভাজা, বেশি কিছু ঝামেলা রান্নায় যায়নি। আজকে বাবুই পাখিও বাড়িতে রয়েছে, তাই তাড়াতাড়ি রান্না করে খাবারটাও রেডি করে নিতে হবে। মাংসটা রান্নার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে মাংসটাকে রান্না করে নেব। তাড়াহুড়ো করে কাজ করতে যেয়ে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। এখন স্নান করে এসে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। যেহেতু বছরের প্রথম দিন, ঠাকুরকে একটু ভালো করে পুজো দেওয়া, সারা বছর যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রার্থনা ঠাকুরের কাছে। বাচ্চাদেরও স্নান হয়ে গেছে, প্রায় আড়াইটে বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেল, সবাইকে এবার খেতে দিয়ে দিতে হবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে জর্জিয়া বেঙ্গল ফোরামের পক্ষ থেকে পরের সপ্তাহে নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছে, আমাদের ইচ্ছা আছে সেখানে যাব। সেখানে যদি যাই সেই ভিডিও সবার সাথে চেষ্টা করব অবশ্যই শেয়ার করার। এখন খেয়ে দিয়ে জমি একটা ভাত ঘুম দেওয়ার ইচ্ছা আছে, বিকেলবেলা বেরিয়ে আশপাশটা এমনি একটু ঘুরে আসব। আর এখন যেহেতু এখানে গরম পড়ে গেছে, আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে, তাই বিকেলবেলা কয়েকটা ফুলের গাছ কিনে নিয়ে আসারও ইচ্ছা আছে। সবাইকে অনেক ধন্যবাদ। শেষ পাতে রইল বাবুয়ের পক্ষ থেকে একটা ছোট্ট নিবেদন। ছেলে তা এদিকে আয়, ওপর দিকে তাকা, ওই দেখ ওই ঘুরি ঘুরছে একা একা। ছেলে বলল, উপরে নয় সৃষ্টি আমার নিচে, রঙিন ঘুরি মিথ্যে এখন ছুটছে পড়ার পিছে। বই পড়লে নম্বর পায় 100, 200, 500, আকাশে তাই মন বসে না মেঘের উপহাস্য। সময় আমি খরচ করি অনেক হিসেব করে, তুমি ঘুরে মৃত্যু খেলায় আমার পিছু ধরে। আমার মনে রং ধরে না, আমি যে ছন্ন ছাড়া, আমি চাই শুধু নম্বর পেতে, পড়া পড়া আর পড়া। নমস্কার।